আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে আসলাম এনাম মেশিনারিজ থেকে। তো আজকে আমরা যে গোডাউনে এসেছি এখানে কিন্তু 210টা প্লাস আইটেম আছে। তো আপনারা অবশ্যই এই গোডাউনটা যদি ভিজিট করেন আপনাদের একটা না একটা কর্মের ব্যবস্থা হয়ে যাবে। আমাদের সাথে আছে এনাম ভাই, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলবেন? আজকে আমরা প্যাকেজিং অটোমেশন দেখাবো, সাথে আরেকটি মাইক্রোফোন ব্যাটারি। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে আজকে বেকার থাকতে হবে না, এখানে একটা কর্ম পাবেন। সেই উদ্দেশ্যে অনেকে যেমন আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বা বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, আজকে আমরা দেখাবো অটো প্যাকেজিং মেশিন। অর্থাৎ বাজার থেকে আমরা চানাচুর, চিপ, ডাউল, মটর, আটা, ময়দা, সুজি, লবণ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, চা, তারপরে যে চিনি, চা, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, বিভিন্ন প্রোডাক্ট আমরা কিনে থাকি প্যাকেট সহকারে। কিন্তু আমরা কি আরও জানি, অনেকে জানি না এই প্রোডাক্টগুলো কোন ধরনের মেশিনের মাধ্যমে বানানো হয়, এখানে ইনভেস্ট কত, ইনকাম কত, সেই সংক্রান্তিকে তথ্য দিব। এটি হচ্ছে সম্পূর্ণ একটি অটো প্যাকেজিং মেশিন, 100% চাইনিজ কপি। আমাদের এখানে আমরা প্রত্যেকটা মেশিনই চাইনিজ কপি করি, কারণ হচ্ছে চাইনিজের মেশিনটা যেহেতু সবাই পছন্দ করে সেজন্য আমাদের কপি করা। আর একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমরা কপি করার কারণে এদেশের টাকা এদেশে থাকতেছে, এদেশের মানুষ কম টাকা মেশিন পাচ্ছে, এদেশের দ্রুত শিল্প আর পারতেছে। এটা হচ্ছে প্যাকেজিং করার অটো প্যাকেজিং মেশিন। যে কোনো প্রোডাক্ট আপনি যখন প্যাকেট করবেন তখন তাকে দিয়ে দেবেন, যাওয়ার পরে সে মেপে ওজন করে প্যাকেট করে সাইজ করে বের করে দেবেন। এই প্যাকেজিং মেশিনগুলো হয় কয়েকটা ধরনের, একটা হচ্ছে 10 গ্রাম থেকে 200, 200 থেকে 500, 500 থেকে 1000, 1 কেজি থেকে 2 কেজি। এবং এক গর্ব হচ্ছে 3টা টাইপ, যেমন লিকুইডের জন্য এক ধরনের মেশিন, অর্থাৎ পানি, দুধ, তরল পদার্থের জন্য এক ধরনের মেশিন, চানাচুর, চিপস, দানাদার প্রোডাক্টের জন্য এক ধরনের মেশিন, আর পাউডার জাতীয় যেমন মরিচ, হলুদ, ধনিয়া পাউডার জাতীয় এক ধরনের মেশিন। এই মেশিনগুলি বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপের হয়। এই মেশিনগুলো ভিডিওর মাধ্যমে সুপ্রাটা বোঝানো সম্ভব না, আপনারা আসবেন আমাদের পদে ভিজিট করলে এই জিনিসগুলো আপনারা সহজে করতে পারবেন। এই মেশিনটা 100% টাচ স্ক্রিন, এবং এই মেশিনটা আপনারা বাসা বাড়ি টুকরোতে ডিজিটের মাধ্যমে চালাতে পারবেন। প্রত্যেকটা মেশিনই আমরা চালানোর জন্য একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে থাকি। এই মেশিনের পাশাপাশি আপনারা কি আরেকটি ব্যবসা করে দেখাবো, আপনারা দেখবেন। এটি হচ্ছে ব্যাটারির পানের মেশিন, অর্থাৎ গাড়ি, আইপিএস, বাস, ট্রাক এবং যে অটো গাড়িগুলি আছে আমাদের দেশে, এর চাহিদা দিন দিন বেড়ে চলছে। আমাদের দেশের ব্যাটারির যে চাহিদাটা আছে এটা প্রতিনিয়ত বেড়েই চলছে, কারণ আইপিএস, ট্রাক, বাস এগুলোর পাশাপাশি লাল যে অটো গাড়িগুলি আছে এই গাড়িগুলোর চাহিদা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতেছি বেড়েই চলছে। প্রত্যেকটা গাড়ির যে ব্যাটারিগুলি আছে লিকুইড ব্যাটারি, সেখানে আমাদেরকে পানি ব্যবহার করতে হয়। সেই পানিটা অবশ্যই আমরা জানি পানিতে আয়রন এবং মিনারেল আছে। আয়রন এবং মিনারেল ফ্রি পানি যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনার ব্যাটারির তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ড্যামেজ হয়ে যাবে, সেখানে তার প্লেটগুলো বসে যাবে, অতি সহজে ব্যাটারিগুলো তার প্রাণ হারাবে। সেজন্য আপনাকে অবশ্যই মিনারেল এবং আয়রন ফ্রি পানি হতে হবে। সেজন্য আমরা ব্যাটারির পানির প্লান দিয়ে থাকি। এই প্লানটিতে এরকম 4টি ভেসেল থাকবে, 2টি স্টক ট্যাঙ্কি থাকবে, 1টি ফিলিং মেশিন থাকবে। টোটালি আমরা দাম নিচ্ছি 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা ইনভেস্ট করে প্রতিদিন আপনারা 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করতে পারেন। আমাদের এখানে যতগুলো ব্যবসায়ী আছে প্রত্যেকটা ব্যবসার জন্য আপনাকে কাঁচামাল কিনতে হবে, কাঁচামাল কেনার পরে প্রোডাক্ট বানাবেন, তারপরে বিক্রি করবেন। কিন্তু এটা এমনই একটি প্রোডাক্ট যার কোনো কাঁচামাল কিনতে হয় না, যেমন মাটির নিচের পানি, নদীর পানি, বৃষ্টির পানি, যে কোনো পানির প্রসেসিং করে আপনি বিক্রি করতে পারেন। এই মেশিন যদি পারলে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করতে পারবেন, আর মাসিক খরচ হচ্ছে মাত্র 6 হাজার টাকা, বিদ্যুৎ খরচ হচ্ছে 3 হাজার টাকা, আর এখানে যে কেমিক্যাল থাকবে কেমিক্যাল ঘাটতি পূরণ করার জন্য আপনাকে কেমিক্যাল দিতে হবে 3 হাজার টাকা। অর্থাৎ মাসিক খরচ হচ্ছে 6 হাজার টাকা, কিন্তু পার ডে ইনকাম 7 থেকে 8 হাজার টাকা। আর এই ব্যাটারি পানির যে প্ল্যানটা, এটা একবার আপনি ইনভেস্ট করার পর সেকেন্ড বার ইনভেস্ট করতে হয় না। ব্যাটারি যে 5 লিটারের যে বোতলগুলি আছে সেগুলো উৎপাদন খরচ হচ্ছে 26 টাকা, পাইকারি দেওয়া যায় 38 থেকে 40 টাকা।
আপনারা আমাদের এখানে আসবেন, এখানে আমরা যথেষ্ট পরিমাণ আইটেম রেখেছি আপনাদের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য। আর আপনারা ভালো থাকবেন, আমাদের এখানে যোগাযোগ করবেন, আমাদের এখানে আসলে, আমাদের প্রজেক্ট ভিজিট করলে আশা করি ইনশাল্লাহ আপনাকে আর বেকার থাকতে হবে না। আমাদের এখানে আসার যোগাযোগ ব্যবস্থা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁ থানা মদনপুর চৌরাস্তা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।